কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করে নেওয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা? এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নীরা সহ্য করতে না পেরে নিলয়কে ধাক্কা মেরে বিছানার অপর পাশে ফেলে দেয়। আপনার মতো এত নিস মানুষ আমি জীবনেও দেখিনি। আপনার চাওয়া এটাই তো আমার শরীর? নিন, সব ইচ্ছা পূরণ করে নিন, আমি আর আপনার এই ভালোবাসা নামক টর্চার নিতে পারছি না। নির্পাখি, তুমি অন্তত আমায় ভুল বোঝো না। আমি সারা জীবন তোমার টাচ না করে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা করছি তোমাকে ভালোবেসেই করছি। কোনটাকে ভালোবাসা বলেন আপনি? ভয় দেখিয়ে একটা মেয়েকে বিয়ে করে নেওয়া, জোর করে তাকে আটকে রেখে ভালোবাসা নামক টর্চার করা? এর নাম যদি ভালোবাসা হয় তো এমন ভালোবাসা আমি চাই না। নীর, তুমি শুধু আমায় ভালোবাসো, কথা দিচ্ছি তোমায় আঙুলের টোকাও দিব না, কখনো দিব না। তুমি শুধু আমার কথা মতো চলো, বিয়ে হয়ে গেছে আমাদের, তুমি এখন আমার স্ত্রী। ও, আমি তো আপনার স্ত্রী, ভুলেই তো গেছিলাম। তো আমাকে এখানে কেন লুকিয়ে রাখছেন? নিজের পাশেই কেন নিয়ে যাননি? সবার সামনে কেন নিচ্ছেন না? আগে স্বামীর দায়িত্ব পালন করেন, তারপর স্বামী গেলে ফরাতে আসবেন। নিলয় নীরার কথাগুলো শুনে রুমের একটা চেয়ার সজোরে মেঝেতে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল, আর নীরা ডুকরে কেঁদে ওঠে। আমার সাথে কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। আজ আপনার জন্য আমার মা বাবার কাছে আমি মৃত। আমি আপনাকে কোনো দিনও মাফ করব না। যেই দিনই হোক আপনার কাছ থেকে আমি পালাবই, এমন অবস্থা করব যাতে আপনি আমায় নিজে থেকে ছেড়ে দেবেন। আমি কখনো একটা গুন্ডাকে নিজের স্বামী হিসেবে মেনে নেব না, কখনো না। সকালে নীরার ঘুম ভাঙলো অনেক দেরিতে। তাকিয়ে দেখে নীলয়ের পায়ের কাছে বসে কিছু একটা করছে। ভয় পেও না নির্পাখি, তোমার পায়ের নখগুলো খুব সুন্দর, ওদের একটু রাঙিয়ে দিলাম নেইল পালিশ দিয়ে, দেখো খুব সুন্দর লাগছে পা দুটো। নীরা হাসবে নাকি রাগবে কিছু বুঝতে পারছে না। রাতে এত কিছু হলো আর এখন যেমন করছে যেন কিছুই হয় নাই। নীরা চারদিকে তাকিয়ে দেখে এটা সেই রুম না যেই রুমে কাল সে ছিল। কি করছেন আপনি? এটা কোন রুম? এটা তো সেই রুম। এটা কোন রুম? এটা তো সেই রুম না যে রুমে। এটা তোমার শ্বশুর বাড়ি নির্পাখি। মানে? কাল যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে তখন তোমাকে আমি এই বাড়িতে এনেছি, বিয়ে করেছি তোমায় লুকিয়ে রাখার জন্য নয়। তুমি? ও থাক, আর পাকামো করতে হবে না, যাও নিজের কাজে। বাবা কোথায়? কাল আপনি আমাকে কিভাবে এনেছেন? বাবা, আমি নীরাকে বিয়ে করেছি, ওর মা বাবা কেউ আমাদের বিয়েটা মেনে নেয়নি। মেয়েটা কি নিজের ইচ্ছায় তোকে বিয়ে করেছে? তোমার কি মনে হয় জোর করে বিয়ে করছি? সেটা কি সত্যি নয়? মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ওর উপরে কেমন টর্চার গেছে। অযথা কথা বলতে ভালো লাগছে না, তুমি মেনে না নিলে বলো চলে যাচ্ছি। একদম বাড়াবাড়ি করবা না, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছা করছো। কি বাবা নিজেকে, এ নিয়ে কাল কথা হবে, ওকে নিয়ে ঘরে যাও। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানলাম না। জানবা কি করে, তুমি তো ভাইয়ের কোলে স্লিপিং স্লিপিং, মা মনে একদম মনে নেই ভাই। সেটা আপনাকে ভাবতে হবে না, আমরা বাহিরে নাস্তা করে নিব। নীলয়ের মা আর বোন নীলয়ের কথায় মন খারাপ শুনে চলে যেতে লাগলো। আন্টি, আমার খুব ক্ষুধা লাগছে আর গোসলও করব, আমায় আপনার একটা শাড়ি দিবেন? নীর, তোমার ক্ষুধা লাগছে আমায় বলনি কেন? আমি এক্ষুনি খাবার আনিয়ে দিচ্ছি। আমি আন্টির বানানো খাবার খাবো, আপনার খাইতে হলে বাহিরে খাবার খান। বলেই নীরা ওদের সাথে চলে যায় নীলয়ের উত্তরের অপেক্ষা না করে।
নীরা ভালো করে জানে যে থেমে থাকলেই নীলয় যে কোনো না কোনো ব্যাগরাগ দিবে। আন্টি, আমি আপনার পায়ে পড়ছি, আমায় এখান থেকে বের করে দিন। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, ও আমি জোর করে বিয়ে করছে। বিশ্বাস করুন, আমি ওকে ভালোবাসি না, ও ভালোবাসার মূল্যই বোঝে না। তাহলে আপনি এটা কোনো দিনও সম্ভব না আন্টি, আমি মাফ করবেন। বলে নীরা একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। খাবার টেবিলে বসে তিশা চিল্লাচ্ছে, এ ভাই আয় না একসাথে খাই, মামনে বাবাকে খুব মিস করছি। নাসা না করে চলে গেল। আন্টি, আপনার ছেলে কোনো কাজ করে না? দাঁড়ান, আপনার ছেলের 12টা বাজাচ্ছি। নীলয় তিশার চিল্লানি শুনে বাহিরে এসে দেখে নীরা ড্রয়িং রুমে বসে নীলয়ের আশার দিকে তাকিয়ে আছে, আর ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নীলয় তো ওর দিকে তাকিয়েই আছে। দেখা হয়ে গেছে, আমি খাবো কি? কোনো খাবার কি কম পড়ছে? খাবার টেবিলে এত কত কিছু, ওর এগুলো খাবে না? বাহিরে থেকে আনিয়ে দিব, তুমি তো বললে। বিয়ে করলে কি স্বামী হওয়া যায়? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? নাকি এটাও আপনার বাবার দায়িত্বেই ছেড়ে দেবেন? ক্ষমতা না থাকলে বিয়ে করছেন কেন? নীরার কথা শুনে তিশা আর নীলয়ের মা নীরার মুখের দিকে হা হা করে তাকিয়ে আছে, কারণ নীলয়ের মুখের ওপর এভাবে কারো কথা বলার সাহস নাই। আর নীলয় যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে নীরাকে আস্ত গিলে ফেলবে। নীলয়কে ওইভাবে দেখেই নীরার জান শুকিয়ে গেছে, তাও সাহস নিয়েই বলল, ঠিক আছে আপনি চাইলে আপনার বাবার টাকাতেই খাবেন, সাথে আমিও। আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এখন আমার সাথে খাবেন, আসেন। তিশা খাবার রেডি কর, আমি অফিসে যাব। বলেই হনহন করে রুমে চলে গেল। নীরা মনে মনে ভাবতে থাকে, আজব ব্যাপার, রাগ করলো না কেন? রেগে তো আমি বাসা থেকে বের করে দেবার কথা, কিন্তু না, অন্য কিছু ভাবতে হবে। গুন্ডার ছেলে এমন এমন কাজ করব, তুই নিজেই পালিয়ে বাসবি না, যা না অফিস। আমি তো এই সুযোগে চাই তুই বাসা থেকে বের হ। ভাবি, তোমার পা দুটা কই, এগিয়ে দাও, সালাম করি। ধুর, কি বলছো সব ভাবি কামাল। এর মধ্যে নীলয় আসে, নীলয়কে দেখেই নীরা ক্রাশ খায়। বাবা গুন্ডাটা, গুন্ডাটাকে দেখতে তো হেভি লাগছে, ব্লু শার্ট, স্যুট, ব্ল্যাক প্যান্ট আর চোখে সানগ্লাস, ক্রাশ খাইলাম। আরে নীরা, কি ভাবছিস তুই? গুন্ডাটা বের হইলে তুই কেমনে পালাবি সেটা ভাব, গুন্ডাটার চিন্তা বাদ দে। তোমার নাস্তা করা শেষ? হ্যাঁ শেষ। ঘরে চলো, কাজ আছে। আমি যেতে পারবো না। নীলয় নীরার দিকে রাগি চোখে তাকালো। যাচ্ছি তো, চলেন। নীলয় নীরাকে ঘরে এনে বসিয়ে দিল। মাই ডিয়ার নির্বাকি, আমি সব করতে পারি। কাজটা কিন্তু ভালো করছে না, আমি কিন্তু চিৎকার করব। নির্বাকি, তোমার এই মাথায় যে কি ঘোরপাক খায় আমি বুঝি না ভাবছো? কি বুঝছেন আপনি? এই যে আমায় ট্র্যাপে ফেলে বাসায় থেকে বের করে তুমি পালাবে এখান থেকে, তাই এ ব্যবস্থা। তাই বলে আপনি আমার পায়ের শিকল পরিয়ে রাখবেন? আমি পালাবো না, সত্যি, আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছি। জানি তো তুই পালাবি না নীরু, আমি তোমাকে অনেক বিশ্বাস করি জানো, তাই তো তোমার পায়ে শিকল পরিয়ে দিলাম। আপনি খুব বাজে একটা লোক। নো ড্রামা, ওকে? তুমি যে ড্রামা করার মেয়ে না আমি খুব ভালো করে জানি। আর শোনো, এবারই চারদিকে সিসি ক্যামেরা ফিট করা আছে, আর তার লাইভ আমি আমার এই ট্যাবে দেখতে পাবো, সো পালানোর চেষ্টা করো না। সো ডোন্ট বি স্মার্ট, আন্ডারস্ট্যান্ড? পৃথিবীর সবচেয়ে বাজে লোক আপনি, আমি আপনাকে খুন করব। তোমার হাতে খুন আমি সেদিনই হয়েছি, যেদিন তোমায় আমি প্রথম দেখেছি, সো আমার জন্য একদম চিন্তা করো না।
আমি জলদি ফিরে আসব, নিজের খেয়াল রেখো জান। নীরার কথা শুনে নিলয় অচিরেই নীরাকে বিছানার সাথে ধরে নিজের ঠোঁটে নীরার ঠোঁট চেপে ধরে, টানা দশ মিনিট নিয়ে কিস করে। নীরা এই অনুভূতি আগেও পেয়েছে। নীরা আবেশে চোখ বন্ধ করে ফেলে। নীলয় নীরার ঠোঁট ছেড়ে নীরার মুখের দিকে তাকিয়ে দেখে নীরা চোখ বন্ধ করে আছে, কিন্তু চোখ দিয়ে পানি ঝরছে। নীলয় নীরার চোখে চুমুখে বলল, নীর পাখি এখান থেকে পালানো তো দূরের কথা, কিছু করার চিন্তা মাথাতেও আনবে না, কারণ এখন তোমার উপর তোমারই আর কোনো অধিকার নাই। তোমার উপর অধিকারটা আমার, তুমি জান আমার। আর আমার জানটা যেন কোনো ক্ষতি না হয় সেটা তুমি খেয়াল রাখবে, একটা আঁচড়ও যেন না পড়ে, তা না হলে আমি যে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। বালিশের নিচে ফোন আছে, আমার টাকায় কেনা, বাবার টাকায় না, অন করে নাও, আমি ফোন দিব। বোরিং লাগলে টিভি দেখো, আর কিছু লাগলে তিশাকে ডেকো, এর বিপরীত কিছু হলে কপালে দুঃখ আছে বলে দিলাম। নীলয় অফিসে চলে গেল। নীরা চুপটি করে বিছানায় বসে পড়ল। তোর সাহস কি করে হয় আমার সাথে এমন করার? আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না, নাকি তোর কি ধারণা আমি তোকে ভয় পাই? বেয়াদব ছেলে, যখন তখন আমি কিস করা, এভাবে শিকল পায়ে পড়াতে পারলি? খচ্চর পোলা, আটকে রাখবি রাগ? তোর জীবনটা আমি তেজপাতা করে না দিছি তো আমার নাম নীরু না। এই হোয়াট নীরু? নীরু আমার নাম। এই হোয়াট নীরু? নীরা আমার নাম, নীরা, নীরা না। আল্লাহ, দুনিয়াতে এত ছেলে থাকতে তুমি আমার কপালে এই গুন্ডাটাকে গুছিয়ে দিলে, আমার বোঝা শেষ। তুই রাক্ষস, সত্যি কোনোদিনও আমায় ছাড়বি না। আল্লাহ, পথ দেখাও, কি করলে আমি এই রাক্ষসটার কাছ থেকে মুক্তি পাবো? ফোনের কথা বলো না। কই ফোন? বাহ, এত দামি ফোন। নীরার ওর মায়ের কথা মনে পড়ে যায়, তাই দেরি না করে ওর মায়ের কাছে ফোন দেয়। কেমন আছো মা? বাবা কেমন আছে? মা, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমাকে ব্ল্যাকমেইল করে আমি এখানে, তোমাকে কে বলেছে? হ্যালো, হ্যালো মা, তোমরা আমায় ভুল বুঝছো মা। দিশা ঘরে এসে নীরার ফোনে সব কথা শুনতে পায়। দিশা নীরার ঘাড়ে হাত দেয়। নীরা দিশাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগে। তোমার ভাই আমাকে জীবন্ত মেরে ফেললো, আমার বাবা মার কাছে আজ আমি মৃত। আমি কোনোদিনও তোমার ভাইকে ক্ষমা করব না। আমার জীবনটা নষ্ট করে দিছে তোমার ভাই, আমি কি করব বলো? এখন মরতেও পারবো না, আমি নিজের ইচ্ছায়। আমি কি করে শান্ত হই বলো? গুন্ডাটা আমায় আটকে রেখেছে, দেখছো না? দিশা নীরার পা থেকে শিকলটা খুলে দিল। তুমি কি করে খুললে? আমি তখন থেকে টানাটানি করছি, কিন্তু বাহ, অনেক সুন্দর তো তোমাদের বাগান, এত ফুলের গাছ। ভাইয়ার ভালোবাসা খুব অভাব জানো। আম্মু মারা যাবার পর তাকে কেউ তো আর তেমন ভালোবাসেনি, বলতে পারো ভাইয়া দেয়নি। আমার মা তো ভাইয়া দেখতেই পারে না, সব সময় খারাপ ব্যবহার করে, আমি সবই দেখি। ভাইয়ার কটু কথা আর মায়ের নীরবে কান্না আমি কিচ্ছু বলি না। কারণ ভাইয়ার কোনো দোষ নেই জানো। ভাইয়ার মনে আমার পপু এমন বিষ ঠেলেছে যে বিষ আর কখনো উঠানো সম্ভব না। ভাইয়া আমার মায়ের সাথে কথা না বললেও আমায় খুব ভালোবাসে জানো। তোমার বাবা কিছু বলেন না এ নিয়ে? বন্ধুরা, পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো।